আমার কেমন লাগলো? লাস্ট মোমেন্টে ইট ওয়াজ এ গুড, নো কমেন্টস আর কি, অনেক ভালো হয়েছে। জোস অভিনয় কেমন ছিল সবার আর কি? বিশেষ করে রাজের অভিনয় তো জোস একদম লাস্ট মোমেন্টে এসে একদম অবাক হয়ে গেছি, জাস্ট ঠিক বলার কিছু নেই, খুবই ভালো, খুবই ভালো লাগছে। আমার কাছে যতগুলো পোস্টার আমি দেখেছি, আসলে পোস্টার দেখে আমি ডিসাইড করেছি আমি কোন সিনেমাটা দেখবো। আমার কাছে অমরটা সবচেয়ে বেস্ট মনে হয়েছিল, জাস্ট পোস্টার দেখে, যেটা অনেক ইন্টারেস্টিং হবে। স্টোরি 100-এ 100 তো আসলে বলা টাফ, বাট স্টোরি বিল্ড আপ ভালো ছিল, লাস্টে ফিনিশিংও ভালো হয়েছে, আনএক্সপেক্টেড ছিল, এত এক্সপেক্ট করি নাই। অমর একটা ফ্যান্টাস্টিক মুভি, মানে অ্যাকচুয়ালি যতগুলো মুভি আসছে বা আসছে এখন, এই আপনার সাকিব খানের যে মুভিটা হয়েছে তার চেয়ে অনেক অনেক বেটার, একবারে মানে বাস্তব জিনিসটা তুলে ধরছে। 10-এ কত দেবে? 10-এ একবার 10। অমরও ভালো মুভি, এরকম মুভি হওয়া উচিত, গড়পড়তায় প্রতি বছর যে একই রকম সিনেমা হয় না সেগুলো না হওয়াই ভালো। ভাই অমর, অমর কেমন লাগছে একটু জানাবেন? ইয়া ইট ওয়াজ গুড, মুভি ওয়াজ গুড, খুব এনজয় করছি আমরা, ভালোই হয়েছে। আপু অমর সিনেমার এক্সপেকটেশন অনুসারে কি এক্সপেকটেশন পূরণ হয়েছে? হ্যাঁ, অর্ধেক কাহিনী তো হচ্ছে গিয়ে ট্রেলারেই দেখে দিয়েছিল, মানে শেষে কী হবে যে লাস্ট পুতা পর্যন্ত, কিন্তু এরপরে যে আরও ইয়াটা ছিল, রহস্যটা ছিল, ওইটা ভালো লেগেছে। ভাই ওভারঅল রিভিউটা জানতে চাচ্ছি যে আসলে অমর সিনেমাটি দেখলেন কী মনে হলো, রাজের অভিনয় এবং সিনেমার স্টোরিটা সব কিছু মিলে কেমন? স্টোরিটা ভালো, রাজের অভিনয়টা ভালো ছিল, স্টোরিটা খুব ভালো ছিল, একটু মজার ফানি বেশি ছিল, এডিটিং বেশি ভালো লাগছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এবার এই দেখি প্ল্যানিংটাই ছিল শুধু শরীফুল রাজকে দেখবেন? এটা অ্যাকচুয়ালি আনপ্ল্যান ছিল, হয়ে গেছে, বাট ভালো ছিল। রাজকুমারকে কি অমর ছাড়া যাবে এরকম কিছু মনে হচ্ছে? রাজকুমারটা দেখা হয়নি, ওটা দেখবো দেন বলতে পারবো, বাট দ্য মুভি ওয়াজ ভেরি ভেরি গুড। 10-এ কত দেবেন? অ্যাটলিস্ট 8। হ্যাঁ অমর সিনেমার বিশেষত্বটা কি মনে হলো? ফিলার ভাব আসছে,